রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে নিহত কলেজ ছাত্রী সামি আফরিন প্রীতির মৃত্যুর ঘটনায় সমবেদনা জানাতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রীর প্রতিনিধিরা। এ সময় সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত লেনদেন হবে। হবিগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে লাঠির আঘাতে ষাটোর্ধ্ব বয়সী চাচাকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার সদর উপজেলার বগলাখাল গ্রামে এই ঘটনা ঘটে। ঝিনাইদহের কালীগঞ্জে লোহার ব্রিজ ভেঙে বালি ভর্তি একটি ট্রাক নদীতে পড়ে গেছে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় আর্থিক সংকটের কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, ফলে দেশটিতে দিনে 10 ঘন্টা বিদ্যুৎ সংযোগ থাকবে না। কাতারে আগামী বিশ্বকাপ জিতে পর্তুগাল দলের কোচ হিসেবে তৃতীয় ট্রফির স্বাদ নিতে চান ফার্নান্দো সান্তোস। এখন শুধু বিশ্বকাপ জয়ের স্বপ্ন 67 বছর বয়সী এই কোচের। আমির খান ও আলিয়া ভাটকে এখনও একে অপরের বিপরীতে কাজ করতে দেখা যায়নি, এবার একটি বিজ্ঞাপনের জন্য জুটি বেঁধেছেন তারা।